আসসালামু আলাইকুম, আমি দিন ফ্যাশনের ওনার জুয়েনা। আজকে আপনাকে অনেকগুলো খোপা করে দেখাবো। আর প্রথম যে খোপাটা করছি এটা হচ্ছে পুরো চুলটাকে টাইট করে আমি একটা জুটি করে নিব। তারপর তার থেকে একটা সাইডে আমি চিকন করে একটা বেনি করে নেব। সে বেনিটার উপরে আমার একটু একটু করে চুল বেনির একটা সাইডে ভিতরে ঢুকিয়ে টান টান করে নেব। বেশ অনেকগুলো করে নেব। প্রত্যেকটা বেনির রাইট সাইডে আমার সবগুলি একটু একটু করে চুল নিয়ে টান টান করে ঢুকিয়ে নেবে। যেটা হচ্ছে যখন আমি টান দিয়ে একবারে ঘুরাই করে নেব তাহলে আমার খুব সুন্দর করে একটা খোপা হয়ে যাবে। এখন আমার সবগুলি নেওয়া হয়ে গেল। আর সেমভাবে করে নেব, প্রত্যেকটা আমার সেম থাকবে। কমপ্লিট হয়ে গেল আমার। তারপর আমি ডান দিকে সবগুলো চুলটা নিচে যে বেনিটা করা হলো এটাকে আমি নিচে আটকে ফেলবো এবং রাইট সাইডে আমার পুরো সবগুলো চুলটাকে নিয়ে আমি একটা রোল করে ফেলবো। রোল করার পরে ক্লিপ দিয়ে ওপরে নিচে খুব সুন্দর করে আমি আটকে নেব। তারপর আমার কমপ্লিট হয়ে গেলে একটা খুব সুন্দর একটা খোপা, ছোট একটা ফুল দিব যেন দেখতে ভালো লাগে। নাম্বার টু, এখন আমি পুরো চুলটাকে জুটি অবস্থায় আমি মাঝখানে রাবারটা দিয়ে আমি চুলটাকে সুন্দর করে ভিতর থেকে উল্টাই নিব। উল্টাইয়ে দুইটা সাইডে বাটারফ্লাইয়ের মতো আমি চুলটা করে নিয়ে তারপরে যে বাকি চুলটা আছে এটাকে আমি একটা ছোট্ট একটা বেনি করে নেব। বেনিটা করে মাঝখানে আমি উল্টাইয়ে লাগাই দিব যেন দেখতে একটা বাটারফ্লাই খোপা লাগে। আর হচ্ছে কমপ্লিট। এখন নাম্বার থ্রি, আমি আরেকটা খোপা করব, যেটা হচ্ছে জুটি অবস্থায় তার মধ্যে থেকে আমি দুইটা ভাগ করে উল্টাই নিয়ে নিচের চুল পুরোটাই আমি ঢোকাবো। সেম অবস্থায় বারবার 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 করব। সেম প্রত্যেকটা চুল দেখতেই পাচ্ছেন, উপর থেকে একটু চুল নিয়ে রাবার দিয়ে আটকায় এটাকে উল্টাই ভিতর থেকে ব্যাক সাইড থেকে নিচের পুরো জুটিটাই তুলে ফেলবো। এই যে পুরোটাই আমি তুলে ফেলবো, এরকম করে আমি ছয় সাতটা করে ফেলবো সেম সেমভাবে। তো দেখা যাচ্ছে আমার পুরোটাই একই অবস্থায় আমি করে নিচ্ছি। আর হচ্ছে আমার খোপাগুলো দেখে, হেয়ারস্টাইলগুলো দেখে যার ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব আমার চ্যানেল দিন ফ্যাশন ব্লগ, আর আমার পেজ দিন ফ্যাশন ফেসবুক পেজ। আর হচ্ছে আমার খোপাটা কমপ্লিট হয়ে গেল। অনেক সুন্দর করে দুইটা সাইড সেম একই ধরনের করে টান টান করে আমি খুব সুন্দর করে খোপাটা করে তারপর এটার মধ্যে আমি ছোট ছোট করে সাদা সাদা ফুল বসিয়ে দিল। দেখতে খুব ভালো লাগছে, আমার খোপা কমপ্লিট হয়ে গেল। এখন আমি চার নম্বর খোপাটা করব, যেটা হচ্ছে জুটি অবস্থায় আমি চুলটাকে মাঝখানে ভাগ করে ডান দিক থেকে বাম দিকে ভিতর থেকে আমি নিয়ে আসবো। একদম পুরো চুলটা একসাথে করে নিয়ে আসবো। তারপরে ডান দিকের যে প্লেন টানা চুলটা আছে এটার ভিতরে ছোট ছোট করে ভাগ করে করে আমি একটু একটু চুলটাকে ঢুকিয়ে নেব। দেখতে খুবই সুন্দর হবে। আর এটা ডান দিক থেকে প্রত্যেকটা চুলের ভাগে ভাগে যখন আমি ঢোকাবো চুলটা অনেক টাইট থাকতে হবে যেন চুলের গোড়াটা লুজ না হয়ে যায়। এখন আমার প্রত্যেকটা টান টান করে আমার দেখা গেলো চুলের যে ছোটো ছোটো করে ঢুকিয়ে নিচ্ছি চুলের অংশগুলো একটা পাটি পাটি মতো হয়ে যাচ্ছে। এটা হলো কমপ্লিট হয়ে গেল। এখন আমার পুরো লাস্ট যে চুলটা থাকবে এটাকে আমি একটা রোল করে নেব, যেটা হচ্ছে দড়ি 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 করে বেঁধে বেঁধে আমি পেঁচাই নিয়ে তারপর মাথাটা আমি ভিতরের দিকে ঢুকিয়ে দেব। কমপ্লিট আমার একটা খোপা। সবাই কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।